শনিবার আইএসএলের শেষ ম্যাচে 325 নম্বর ডার্বিতে মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবলের দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল। মোহনবাগান এই মুহূর্তে 19 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে 4 নম্বরে এবং অন্যদিকে ইস্ট বেঙ্গল 19 পয়েন্ট নিয়ে 10 নম্বরে রয়েছে আইএসএলের টেবিলে। মোহনবাগানের ঘাড়ে এক প্রকার নিঃশ্বাস ফেলছে বলা যায় কেরালা রাস্তা। তাদের পয়েন্ট 19 ম্যাচে 31, সুতরাং ডার্বি ম্যাচটা মোহনবাগানের কাছে এক প্রকার ডু অর ডাই ম্যাচই বলা চলে, কারণ যদি তারা এই ম্যাচ হেরে যায় কিংবা ড্র করে আর অন্যদিকে যদি কেরালা ব্লাস্টার্স তাদের শেষ ম্যাচে হায়দ্রাবাদ এফসি কে হারিয়ে দেয় তাহলে সেমিফাইনাল স্পটটা তাদের মুখের সামনে থেকে কেড়ে নেবে দক্ষিণের দলটি। সুতরাং সেমিতে জায়গা সিকিউর করতে ডার্বি জেতা ছাড়া কোনো উপায় নেই মোহনবাগানের সামনে, যদিও শেষ 4 ম্যাচে মাত্র একটা ম্যাচ জিততে পেরেছে তারা। অন্যদিকে ইস্ট বেঙ্গলের কিন্তু এই ডার্বি থেকে আলাদা করে নতুন কিছু পাওয়ার কিংবা হারানোর কিছু নেই, কিন্তু বড় ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি জেতা সবসময় একটা গর্ব বা অহংকারের ব্যাপার। তাছাড়া এই বছর আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন্স মুম্বাই সিটি এফসি কে তাদেরই ঘরের মাঠে 1-0 গোলে হারিয়ে এসেছে ইস্ট বেঙ্গল, ফলে তাদের মধ্যে কিন্তু যথেষ্ট জয়ের উন্মাদনা রয়েছে। তাই সব মিলিয়ে এটা বলাই যায় যে ডার্বি ম্যাচে মোহনবাগানকে খানিকটা চাপে থেকেই মাঠে নামতে হতে পারে, যদিও তাদের কাছে খানিকটা স্বস্তির ব্যাপার হলো এই যে শেষ 6টা ডার্বিতে কিন্তু কোনো জয় অর্জন করতে পারেনি লাল হলুদ। তাই আগামী শনিবার ডার্বির রং কী হয়, সবুজ মেরুন নাকি লাল হলুদ, সেটাই দেখার অপেক্ষা এখন।